সাইড এফেক্ট অফ টার্মারিক, হলুদ কারা খেতে পারবে না, কাদের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে, হলুদের 25টি উপকারিতা নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে। অনেক বন্ধু এই ভিডিওটি দেখে বলছেন সবাই কি খেতে পারবে, না কিছু কিছু মানুষের জন্য কষান নোটিশ রয়েছে। যেমন হলুদ বিষয়ে প্রথমে আমি যে কথাটি বলবো, হলুদ একটি গাছের শিকড়, হলুদ গাছ যেমন আদা গাছ হয়, আদা গাছের যে শিকড় সেটাই আমরা আদা হিসাবে খাই, হলুদ গাছের যে শিকড় সেটা কাঁচা হলুদ হিসেবে আমরা খাই। হলুদটা শুকিয়ে গেছে কাঁচা থেকে, সেটাকে আমরা বেটে খাচ্ছি, খুবই ভালো। ওটাকে যখন গুঁড়া করে খাচ্ছি সেটাও খাওয়া যায়, কিন্তু এর পিওরিটিটা দেখতে হবে। আমরা এখন আধুনিককালে গুঁড়া হলুদের যে প্যাকেট খাই, দেখবেন সেখানে খুবই কেমিক্যাল দিয়ে রং মেশানো, যার ফলে খুবই উজ্জ্বল হলুদ, এটা আমাদের ক্ষতি করে। তাই আপনি কাঁচা হলুদ খান, কিংবা শুকনা হলুদ খান, কিংবা কোনো সৎ দোকানদার ভুষিমাল দোকানে গুঁড়া করে বিক্রি করছে আপনার গম ভাঙানোর মতো, সেই রকমভাবে আপনি যদি গুঁড়া হলুদ খান, ওখানে ডিপ হলুদ হবে না, হলুদের হলুদাভ ভাবটা একটু কম, কিন্তু আপনার ক্ষেত্রে দেখবেন উপকার বেশি হবে, ক্ষতি করবে না। আমরা যে প্যাকেট জাতীয় কেমিক্যাল রং মেশানো ডিপ হলুদ ব্যবহার করি রান্নার সময়, এটা আমাদের ক্ষতি করতে পারে। এই বিষয়টা সর্বাগ্রে আমাদের মনে রাখতে হবে। নেক্সট যেটা আপনাকে মনে রাখতে হবে, যাদের হলুদে অ্যালার্জি রয়েছে, আপনার হয়তো একটু শ্বাসকষ্ট কিংবা অন্য এই ধরনের কিছু ঠান্ডা লাগার কষ্ট আসছে, আপনার অ্যালার্জিক প্রোফাইল টেস্ট করেছেন ব্লাড থেকে, সেখানে টার্মারিক আপনার ব্যবহার করা যাবে না বলছেন ডাক্তারবাবুরা, সেখানে আপনি হলুদ খাবেন না, শুধু নয় হলুদ গাছের কাজ দিয়ে যাবেন না, ওই হাওয়াটাও আপনার নাকে ঢুকলে অ্যালার্জি হবে, হলুদে হাত দেবেন না, কোনোভাবেই হলুদ ব্যবহার করা যাবে না যাদের অ্যালার্জি রয়েছে। নেক্সট যেটা মাথায় রাখতে হবে, প্রেগনেন্সি পিরিয়ডের মায়েরা, ল্যাকটেশন পিরিয়ডের মায়েরা, আপনার পার্সোনাল ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। আপনি বাড়িতে তরকারিতে কিছুটা হলুদ খাচ্ছেন, খুব ক্ষতি করবে না, কিন্তু আমরা আধুনিককালে বিভিন্ন টার্মারিক সাপ্লিমেন্ট ব্যবহার করি, বিভিন্ন স্কিনের গ্লোনেসের জন্য বিভিন্ন কারণে এই যে টার্মারিক সাপ্লিমেন্ট, হলুদের যে বিভিন্ন পরিপূরক খাওয়ার সাপ্লিমেন্ট আমরা খাচ্ছি, ওখানে ডোজ নিয়ন্ত্রণ হয় না, ডোজ যদি আপনার ওভারডোজ হয়ে যায় তখন আপনার ক্ষতি হবে। বিশেষ করে ডায়াবেটিস রোগীরা আপনার পার্সোনাল ফিজিশিয়ানের পরামর্শ নেবেন। যাদের গল স্টোন, কিডনি স্টোন রয়েছে, কিংবা গল ব্লাডার ডিজিজ, কিডনি ডিজিজ রয়েছে, আপনারা অবশ্যই কোনো রকম কোনো টার্মারিক সাপ্লিমেন্ট খাওয়ার সময় আপনার পার্সোনাল ফিজিশিয়ানের পরামর্শ নেবেন। আপনি তরকারিতে কিছুটা একটু আধটু ডেলি যেমন আমরা খাই, খেয়ে যাচ্ছি 1 গ্রাম 2 গ্রাম, এটাতে আমাদের খুব একটা ক্ষতি হবে না, কিন্তু সাপ্লিমেন্ট ব্যবহার করার সময় সেটাতে সতর্ক থাকতে হবে। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাইড এফেক্ট অফ টার্মারিক যেটা আমি বলবো, ব্লিডিং ডিসঅর্ডার, যাদের ধরুন পাইলস ফিস্টুলা রয়েছে, কিংবা গ্যাস্ট্রাইটিস রয়েছে, কিংবা আলসার রয়েছে, ব্লিডিং হয় পায়খানার সঙ্গে, আপনারা কিন্তু কখনোই হলুদ খাবেন না। কিংবা যাদের ব্লাড থিনার, ব্লাডটাকে তরল রাখার জন্য ওয়ারফারিন জাতীয় কোনো অ্যালোপ্যাথি ড্রাগস খাচ্ছেন, আপনারা হলুদ ব্যবহার করতে পারবেন না। আর একটা বিষয় মনে রাখবেন, যাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, রক্ত কমে যাচ্ছে, আপনারা হলুদ খাওয়ার আগে আপনার পার্সোনাল ফিজিশিয়ানের পরামর্শ নেবেন। কেন না, হলুদ আমাদের আয়রন কমিয়ে দেয়, এটা অনেকে জানেন না। হলুদ যদি ঠিকমতো আপনি খান, মানে যতটা যা খাওয়ার খেলেন, ডোজ মেনটেন করে খেলেন, পরিমাণ মতো তরকারিতে বাড়িতে একটু একটু হচ্ছে খাচ্ছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এ যদি এর অপব্যবহার হয়, বিশেষ করে টার্মারিক সাপ্লিমেন্ট বেশি ডোজে আপনি হলুদ খেয়ে নেন, আপনার হিমোগ্লোবিন কমিয়ে দেবে। তাই যাদের অ্যানিমিয়াতে ভুগছেন, আপনারা অবশ্যই হলুদ খাওয়ার আগে পার্সোনাল ফিজিশিয়ানের পরামর্শ নেবেন। তাই বন্ধুরা, যদি কোনো ধরনের এই ধরনের কিছু জানার থাকে হলুদ সম্বন্ধে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি বন্ধুর মতো হেল্প করার চেষ্টা করব। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।